হয়নি। বাম এবং কংগ্রেস একেবারে নিচু থেকে ওপর পর্যন্ত এক কাজটা হয়েছে, আর তাকে দেখে মানুষ, বিজেপি বিরোধী মানুষ, তারা সবাই এক কাজটা হয়েছে। আর যত মানুষ এক কাজটা হয়েছে, মমতা ব্যানার্জি আর অভিষেকের তত বুক দুঃখ বুক দুঃখ বুক দুঃখ। কারণ বিজেপি কংগ্রেসকে ভেঙে তৃণমূলকে তৈরি করেছিল আরএসএস, ওই যে বলে না কংগ্রেস মুক্ত ভারত, ওইটা করার জন্য পশ্চিমবঙ্গে আর কমিউনিস্টদেরকে শেষ করার জন্য মমতা ব্যানার্জিকে তৈরি করেছিল, দুর্গা সাজিয়েছিল আর বলেছিল দুর্গার যেমন 10টা হাত আছে ওরকম বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী, হিন্দু সংহতি, এই সব নাম দিয়ে আমরা সব তোমার কাজে লাগবো। আগে যখন কংগ্রেসের আমল ছিল এখানে, বামফ্রন্ট সরকার ছিল, কোন বিজেপি ছিল, কোন তৃণমূল আসার আগে, কোন মোহন ভাগবত, কোন যোগী, কোন অমিত শাহ, কোন নাড্ডা, কোন মোদি সাহস ছিল পশ্চিমবঙ্গে এসে লম্বা চওড়া কথা বলবে? রাজ কেন হলো, এইটাই বড় প্রশ্ন। অনেকে মনে করেছিল এই যে তৃণমূলের অন্যায়, প্রতিদিন নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুট হচ্ছে, চুরি হচ্ছে, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, এমনকি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, সংখ্যালঘু ছেলেমেয়েদের যে স্টাইপেন্ড স্কলারশিপ আমরা চালু করেছিলাম, বেকার ছেলেমেয়েদের স্বনির্ভর প্রকল্পে যে টাকার ব্যবস্থা আমরা করেছিলাম, এই সব চুরি হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, 25,000 শিক্ষকের চাকরি গিয়েছে স্কুল সার্ভিস কমিশনে, একইভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনে। আমরা মনে করি অনেকে যোগ্য, কিন্তু পরীক্ষা এমন করে করলো, ওই যে শুনলেন না কাকু ডলার সর, অভিষেকের কাকু কালীঘাটের, সেইখানে সব ধরা আছে, কোথাকার টাকা কোথায় জমা হয়েছে, গোটা রাজ্যে লুটপাটের রাজত্ব শুরু হয়েছে, চিট ফান্ডের সময় থেকে শুরু হয়েছে আর এখনো চলছে। এই চুরি জচ্চুরি বন্ধ করার জন্য অধীর সেলিম, বামফ্রন্ট আর কংগ্রেস আমরা হাত মিলিয়েছি। শুধু মুর্শিদাবাদ জেলা না, একটু আগে লালগোলায় গিয়েছিলাম, সেখানে বলেছি মুর্শিদাবাদে তো 3টে লোকসভা আসন, 3টেতেই বাম এবং কংগ্রেসের জোট প্রার্থীরা জিতবে, হ্যাটট্রিক হবে মুর্শিদাবাদে, হ্যাটট্রিক হবে তো, তার জন্য লড়াই হবে, হবে তো, লড়বো একসাথে লড়বো। ভগবান বলে এবার 2টো ভোট, লোকসভার সঙ্গে সঙ্গে